আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ইন্টারেস্টিং একটি ব্যবসা আইডিয়া নিয়ে হাজির হলাম, যে ব্যবসাটির মাধ্যমে আপনি খুব সহজে আপনার চাহিদা মতো ইনকাম জেনারেট করতে পারবেন এবং এখান থেকে ভালো প্রফিটেবল হতে পারবেন। সো আজকের যে ব্যবসা আইডিয়াটি মূলত আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে মজুদদারি ব্যবসা আইডিয়া। সো মজুদদার হিসেবে কিভাবে আপনি লাভজনক হতে পারেন এবং আপনি যেই চাহিদা পূরণ করতে চাচ্ছেন অর্থাৎ যেভাবে প্রফিট করতে চাচ্ছেন সেটা কিভাবে করতে পারেন সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো যারা ব্যবসা নিয়ে আগ্রহী এবং অনলাইন ইনকাম জানতে চান, কিভাবে আপনার ব্যবসা অনলাইনে প্রমোট করবেন বা অফলাইনে করবেন এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে জানতে চান, তারা আমার এই চ্যানেলটি ফলো করবেন। আমি বিভিন্ন রিসোর্স থেকে তথ্য নিয়ে মূলত আপনাদের সাথে শেয়ার করি, যেগুলোর মাধ্যমে আমার অডিয়েন্সরা এখান থেকে উপকৃত হতে পারে। সো মজুদদার ব্যবসা মূলত কাকে বলে? মূলত হচ্ছে আমরা যখন একটা সময় যে সময়ে সবচেয়ে বেশি কোন একটা প্রোডাক্ট পাওয়া যায় সেই সময় কম দামে সেগুলো ক্রয় করে যখন আমরা গুদামজাত করব সেগুলো রেখে দিব আরেকটা সময়ের জন্য, সেই ব্যবসাটাকে বলে মজুদদার ব্যবসা। সো মজুদদার ব্যবসা আপনি করে খুব ভালোভাবে লাভবান হতে পারবেন। সো এইটার মধ্যে কিন্তু অনেকে আবার দুর্নীতির ব্যবসা করে, যারা অন্যদেরকে ব্ল্যাকমেল করে এই জিনিস সেল দেয়। সো এই জিনিসটা করলে কিন্তু ব্যবসাটা হারাম হয়ে যাবে। সো আপনি যদি একটি হালাল ব্যবসা গড়ে তুলতে চান তাহলে মজুদদার ব্যবসার মধ্যেও আপনাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। তো ফর এক্সাম্পল আমরা মজুদদার ব্যবসা হিসেবে কী কীগুলো মজুদ করতে পারি, যেমন আমরা কাঁচামরিচ কিনে সেগুলোকে শুকিয়ে মজুদ করতে পারি। সো এরপরে আমরা আলুর দিনে আলু মজুদ করতে পারি। বর্তমান সময়ে ট্রেন্ডিং হচ্ছে আলু একটা বিষয়, যারা অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের প্রফিট করা উচিত কেজিতে 2 টাকা 3 টাকা 5 টাকা, যেটা যদি হিসাব করা হয় 2-3 টাকা প্রফিটের মধ্যেও তারা কোটি কোটি লাখ টাকা লাভ করতে পারে। ঠিক একই জায়গার মধ্যে অনেকেই অসাধু ব্যবসায়ীরা কি করতেছে, 10-15-20 টাকা প্রফিট করতেছে, যেটা তাদের জন্য ব্যবসাটাকে হারাম হচ্ছে। সো আপনারা কিন্তু এরকম করব না, আমরা কি করব আমাদের বাড়িতে অথবা নিজস্ব কোনো যদি গুদাম করার সক্ষমতা থাকে তাহলে এরকম জায়গায় এমন কিছু জিনিস আমরা মজুদ করব যেগুলো আমার ব্যবসার উদ্দেশ্য থাকবে এবং সেখান থেকে আমি ব্ল্যাকমেল করে প্রফিট করব না, মূলত আমার একটা যেন রেভিনিউ জেনারেট হয় সেরকম ব্যবসাটি আমি করব। তো এই ক্ষেত্রে মজুদদার ব্যবসার মধ্যে আমি যেটা বলেছি, মরিচ রাখতে পারেন, আলু রাখতে পারেন, পেঁয়াজ রাখতে পারেন বা আদার যে মশলা জাতীয় খাবার সেই মশলা জাতীয় খাবারগুলো রাখতে পারেন। তো পেঁয়াজ আলু বা অন্যান্য এই বিষয়গুলো কিন্তু মজুদ করার ক্ষেত্রে কিছু নিয়মাবলী অবশ্যই অনুসরণ করতে হয়, যেগুলো আপনার যে মজুদ করা প্রোডাক্ট সেগুলো যেন ভালো রাখার জন্য কাজ করে। সো আপনি যদি না জেনে শুধুমাত্র মজুদ করে রাখেন দেখবেন হয়তো গুদামের মধ্যে সব কিছু পচে শেষ হয়ে গেছে। তাই আপনাকে যেই ব্যবসাটি শুরু করবেন অর্থাৎ যে প্রোডাক্ট নিয়ে আপনি মজুদার ব্যবসাটি করবেন সেই প্রোডাক্টের উপরে আপনাকে রিসার্চ করতে হবে, সেটাকে গুদামজাত করার জন্য বেশি দিন রক্ষণাবেক্ষণ করার জন্য কিভাবে কি করতে হবে, কি কি স্টেপ নিতে হবে। সো পেঁয়াজের ক্ষেত্রে যেমনটা হয়, পেঁয়াজ যদি আপনি শুধু গুদামের মধ্যে আবদ্ধ জায়গায় রেখে দেন তাহলে পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে পেঁয়াজ খোলা জায়গায় প্যানের হাওয়া বা যে কোনো পাকার হাওয়া বা বাতাস যাওয়া আসা করে এরকম জায়গায় আপনাকে পেঁয়াজ রাখতে হবে যেন আপনার পেঁয়াজ নষ্ট না হয়। ঠিক একইভাবে প্রতিটা জিনিস সংরক্ষণের ক্ষেত্রে কিছু নিয়মাবলী রয়েছে। তো আমি আজকে যে ব্যবসা আইডিয়াটি শেয়ার করলাম সেটাতে মূলত হচ্ছে আপনাকে থিংস দেওয়া, যে আপনার যদি বর্তমান সময়ে 10,000 টাকা থাকে, 30,000 টাকা থাকে, 1,00,000 টাকা থাকে, সে 10,000কে কীভাবে আপনি 15-20,000 করবেন, সে 30,000কে কীভাবে 70-80,000 করবেন, সে 1,00,000কে কীভাবে 1.5-2,00,000 টাকা করবেন, সেই বিজনেস আইডিয়া কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। সো আপনি কি নিয়ে মজুদদার ব্যবসা শুরু করতে আগ্রহী সেটা কমেন্টে জানান, প্রয়োজনে আমি এই কমেন্টগুলো রিপ্লাই করব, এগুলোতে আমি জানানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার প্রোডাক্টগুলো মজুদ রাখতে পারেন বা গুদামজাত করে রাখতে পারেন, কি কি পদ্ধতি অনুসরণ করে সে বিষয়ে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সো যারা ব্যবসা ভালোবাসেন, অনলাইন থেকে ইনকাম করতে চান, অনলাইন ব্যবসা শুরু করতে চান, তো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে স্থায়ী বন্ধুত্ব তৈরি করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন যেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।